চট্টগ্রামে একটি চিনিকল আগুনে পড়ছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 18টি ইউনিট। বিকেল 4টার দিকে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে এস আলম সুগার মিলে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে, পাশে আরও গুদাম, শিল্প কলকারখানা এবং জনবসতি। এর ফলে ভয়ে অনেকে নিরাপদে সরে যান। নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে কর্মচারীদের। আগুন লাগার খবর পেয়ে প্রথমে 4টি এবং পরে আরও 14টি ইউনিট নির্বাপন কাজে যোগ দেয়। আগুনে ধসে পড়েছে গোডাউনের শেড, দ্রুত ছড়িয়ে পড়ায় সময়ের সাথে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে সুগার মিলের আগুন। মালিকপক্ষ জানিয়েছে গোডাউনের ভেতরে পরিশোধন করা চিনি এবং কাঁচামাল রয়েছে, তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এখানে কিন্তু অলরেডি ফায়ার সার্ভিস যারা ওদের প্রচেষ্টায় কিন্তু একটা কারখানা অলরেডি, একটা গোডাউন নিয়ন্ত্রণে চলে আসছে। বাকি দিক দিয়ে চেষ্টা করতেছি আমরা, ফায়ার সার্ভিসের সাথে চেষ্টা, ওনারাও সর্বোচ্চ চেষ্টাটা করতেছে আগুনটা যেন নিয়ন্ত্রণে করা যায়। দর্শক, ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী মামুনুর রশিদ। অভি যাচ্ছি তার কাছে। অভি, প্রায় 3 ঘন্টা তো পার হয়ে গেল, আগুন কি নিয়ন্ত্রণে আনা গেছে কিনা এখন পর্যন্ত, ফায়ার সার্ভিস কি বলছে? শাওন, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমরা এর আগেও 6টায় সংবাদে এবং 5:30 সংবাদে দেখিয়েছি আগুন কিন্তু যে পরিমাণে দাউ দাউ করে জ্বলছে সেটি কিন্তু এখন পর্যন্ত জ্বলছে, এবং এরই মধ্যে ফায়ার সার্ভিসের প্রায় 18টি ইউনিট কিন্তু একযোগে কাজ করছে। প্রায় অর্ধশতাধিক সংখ্যক ফায়ার সার্ভিস কর্মীরা তারা কাজ করছেন। তারা খুব চেষ্টা করছেন যে খুব অল্প সময়ের মধ্যে যাতে আগুনটাকে নিয়ন্ত্রণে আনা যায়। এর মাধ্যমে যেহেতু এটি একটু চিনির একটি গুদাম, সে কারণেই আগুনের যে ভয়াবহতা সেটি অনেক ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। এর মাধ্যমে ভেতরে যে সমস্ত শ্রমিক রয়েছেন, শঙ্কার স্বস্তির বিষয়, ভেতরে কোনো শ্রমিক না থাকার কারণে এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানির ঘটনা কিন্তু আমরা পাইনি। এবং ফায়ার সার্ভিস কর্মীদের সাথে আমরা কথা বলেছি, তাদের যে বিষয়টি তারা বলছেন, দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা পার হয়ে গেল কিন্তু তারা এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। তাদের এরই মধ্যে যেই সমস্ত তারা যে ট্যাঙ্কে করে পানি নিয়ে এসেছেন সেটি কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে, এবং একসাথে কিন্তু নেভির সদস্যরাও কিন্তু তারা ফায়ার সার্ভিস কর্মীদের সাথে যৌথভাবে কাজ করছেন। এছাড়া স্থানীয় লোকজন, ভলেন্টিয়ার সহ সবাই একসাথে সম্মিলিতভাবে কাজ করছেন আগুনটাকে নিয়ন্ত্রণ করার জন্য। যেহেতু পানি শেষ হয়ে যাওয়ার ফলে কিন্তু পাশে যেহেতু নদী রয়েছে, সেই নদী থেকে কিন্তু তারা পানি নিয়ে এসে, ট্যাঙ্কের মাধ্যমে পানি নিয়ে এসে কিন্তু এখন পর্যন্ত আগুনটাকে নেভানোর জন্য কাজ করছেন। এবং চতুর্পাশে যে আগুন ছড়িয়ে যাওয়ার ফলে আশেপাশে যে সমস্ত মিল কারখানাগুলো রয়েছে সেখানেও কিন্তু আগুনের তাপ ছড়িয়ে গেছে, এবং এর কিছুক্ষণ পরপর কিন্তু আমরা দেখেছি আগুনের যে ফুলকিগুলো সেগুলো কিন্তু উপর থেকে পড়ছে। ফলে ফায়ার সার্ভিস কর্মীরা যে বেগ পোহাতে হচ্ছেন আগুন নেভানোর ক্ষেত্রে, সেটি আর সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা বেগ পোহাচ্ছেন, কারণ আশেপাশে কোনো ধরনের দরজা জানালা বা কোনো কিছু না থাকার কারণে কিন্তু তারা অনেক বেশি পরিমাণে বেগ পোহাচ্ছেন। ফলে তারা শঙ্কা করছেন যে আসলে কবে নাগাদ যে আগুন নিভবে বা সেই বিষয়টি কিন্তু তারা এখন পর্যন্ত বলতে পারছেন না। ফলে এখন সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে চিনির যে গোডাউনটি সেখানে ভিতরে কলকারখানা রয়েছে এবং কেমিক্যাল রয়েছে, এবং এই কেমিক্যাল থাকার কারণে কিন্তু আগুন খুব দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে গেছে। সবকিছু মিলিয়ে বলতে পারি 18টি ইউনিট প্রায়। অভি, আমরা দেখছিলাম, সরাসরি অনেক ধন্যবাদ আপনাকে।